হাই ভিউয়ার্স, আমি আপনাকে আমার এই নতুন এপিসোডের জন্য সুস্বাগতম জানাচ্ছি। আমি মূলত আজকে সাপ্লাইয়ার বিজনেস সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। বর্তমানে সবচেয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যে অর্জন করি আমাদের এই কান্ট্রিগুলি, সেটি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেই সকল প্রোডাক্টগুলি দরকার হয় মূলত তাদের উৎপাদনমুখী প্রোডাক্টের জন্য, সেই উৎপাদনমুখী কাজগুলি সরঞ্জাম যদি আপনি দিতে পারেন, আপনি সাপ্লাই দিতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে ভালো মানের একটি বেনিফিট তুলে আনা সম্ভব। আজকের এটুজে তুলে ধরছি আজকের আমার এপিসোডটিতে গার্মেন্টস সাপ্লাইয়ের বিজনেস সম্পর্কে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা মূলত এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে পণ্য সাপ্লাই দিয়ে থাকে তাকে সাপ্লাইয়ার বা ট্রেডার্স বলে। আপনি যদি এই ট্রেডিং কোনো বিজনেস করতে চান তাহলে আপনাকে এই গার্মেন্টসগুলিতে নক করতে হবে, অথবা আপনি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যেখান থেকে মাল নেয় সেইখানে আপনার পোস্টার সাজিয়ে বসতে হবে, কোনো অফিস, কোনো দোকান কিংবা কোনো ফ্যাক্টরি দিয়ে। আপনি এটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি উৎপাদন করে করতে পারেন, অথবা আপনি নিজে যা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে মাল এনে অথবা ইম্পোর্ট করে আপনি তাদেরকে সাপ্লাই দিতে পারেন খুব সহজেই। আমি একটু বলে রাখি যে আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে আপনাকে একটু এই ব্যবসা খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে। মূলত কথা হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করতে হবে, কোনো বাইং হাউসে জব করতে হবে, অথবা আপনি কোনো গার্মেন্টস সাথে নিজে সরাসরি জড়িত থাকতে হবে। তাহলেই মূলত এখান থেকে আপনি সমস্ত খুঁটিনাটি জেনে যাবেন যে কোন কোন প্রোডাক্টটা তাদের দরকার, কোন কোন প্রোডাক্ট তাদের প্রয়োজন এবং কোথা থেকে প্রোডাক্টগুলো তারা সংগ্রহ করে। তারপরে আপনি যদি না জেনে থাকেন, না করে থাকেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই এপিসোডটিতে তুলে ধরছি যে মূলত এই প্রোডাক্টগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারেন, কোথায় সাপ্লাই করতে পারেন, কত জনবল দরকার এবং কী পরিমাণ আপনার এখান থেকে প্রফিট করতে পারবেন। প্রাথমিক কাজ হচ্ছে যে আপনার একটি নাম দিতে হবে, আপনি যেই প্রতিষ্ঠানের নামে এগুলো সাপ্লাই দিতে চান একটি নাম আপনি সিলেক্ট করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটি অফিস নেবেন, অফিস, গোডাউন বা দোকান আপনি যেটাই নেন আপনার সুবিধামত জায়গায় আপনি একটি নেবেন। তিন নম্বরের কাজ হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে। বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্স কোনো বিকল্প নাই, এটা অবশ্যই আপনি জানেন যে বিজনেস মানে হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনার ব্যবসায়িক যে পরিচয়টা এটা দেবে ট্রেড লাইসেন্স, আর এই ট্রেড লাইসেন্স খুব গুরুত্বপূর্ণ, এটি আপনাকে করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক হিসাব, আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, কারণ সাপ্লাইয়াররা যারা মাল সংগ্রহ করবে তারা আপনার কাছে ক্যাশ বুঝিয়ে দেবে না, তারা অধিকাংশ সময় আপনাকে চেক দিবে অথবা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আপনার একটা কারখানা, দোকান বা গোডাউন ভাড়া, আপনি যেখানে মূলত মাল উৎপাদন করবেন অথবা মাল রাখবেন, মাল ওখান থেকে আপনি অ্যাসেম্বলি করে সাপ্লাই দেবেন। এরপরে সর্বশেষ যেটি হচ্ছে সেটা আপনার কর্মী নিয়োগ। এখানে আপনার কিছুটা দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে, কারণ একদম অদক্ষ কর্মী নিয়োগ দিলে আপনি অনেকটা ঝামেলায় হতে পারে, অথবা আপনি কর্মী এনে তাদেরকে ট্রেনিং দিয়ে নিজে দক্ষ করে তুলবেন আপনার এই সাপ্লাইয়ারের বিভিন্ন প্রোডাক্ট বুঝে নেওয়ার জন্য। যদি আপনি প্রডিউসার হন, আপনি যদি এরিয়ে উৎপাদন করতে চান, মনে করেন আপনি বিদেশ থেকে মাল এনে আপনি নিজে এখানে প্রডিউস করলেন, প্রডিউস করে তারপর আপনি সাপ্লাই দিলেন, তাহলে আপনার জন্য দরকার হবে মেশিনের, ছোট অথবা মাঝারি অথবা বড়, আপনি যে আকারের মেশিন, আপনি যে ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে চান ওই ধরনের মেশিন দরকার হবে। এরপরে বলো পুঁজি, আপনার কত টাকা পুঁজি হলে, মূলত এই বিজনেসে নামতে হলে আপনি যত পুঁজি আপনি বেশি বিনিয়োগ করবেন অত আপনার এখান থেকে প্রফিটটা বেশি আসবে। পুঁজি আপনি 5-10 লাখ টাকা পুঁজি নিয়ে আপনি নামতে পারেন প্রাথমিক অবস্থায়, যদি আপনার পুঁজি থাকে। যদি আপনি না থাকে তাহলে আপনি 50,000 টাকা থেকে 1 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এর কম পুঁজি হলে আসলে মূলত আপনি ভালো মানের প্রফিটটা তুলে নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলিতে আপনার প্রোডাক্টটা সাপ্লাই দেবেন কিংবা মিনি গার্মেন্টস আপনার প্রোডাক্টটা সাপ্লাই দেবেন, আপনার এখানে প্রাথমিক অবস্থায় সাথে সাথেই আপনার তারা বাকিতে মাল আপনাকে দিতে হবে, মাল পাওয়ার পরে মূলত তারা টাকা দেবে। প্রাথমিক অবস্থায় এই পুঁজিটুকু আপনার দরকার হবে, যেই পুঁজিটুকু না হলে আপনি মূলত এই বিজনেসটায় নামতে পারবেন না। পণ্য সংগ্রহ অথবা পণ্য সমূহ, আপনি এই পণ্যগুলো কোথায় পাবেন, কোথা থেকে আপনি সংগ্রহ করবেন, কোন কোন পণ্য মূলত দরকার হয় এই গার্মেন্টসগুলিতে, মূলত আপনার যদি নিয়মিত যাতায়াত থাকে গার্মেন্টসগুলিতে অথবা গার্মেন্টসগুলিতে আপনি নিজে নক করবেন, মূলত তাদের কোন কোন প্রোডাক্টগুলো প্রয়োজন, কোন কোন প্রোডাক্টগুলো বেশি তাদের চলে, আপনি কতটা চিপ রেটে তাদেরকে প্রোডাক্ট দিতে পারবেন, এটা মাথায় যাচাই করে মাথায় রেখে তারপর না মূলত আপনি তাদের কাছে নক করবেন যে আমি এই পণ্যগুলো আমার আছে। আমি এটা শুধু বলে রাখি, সেটা হচ্ছে আপনি একটা ক্যাটালগ তৈরি করবেন, অন্য অন্য যে সাপ্লাইয়াররা সাপ্লাই দেয় তাদের ক্যাটালগ আপনি দেখবেন, আপনার ক্যাটালগ দুইটা মিলে আপনি অ্যাভারেজ করবেন যে আপনি কতটা চিপ রেটে দিলে তাদের সাথে আপনি বিজনেস করতে পারবেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখবেন যেন সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনি তাদেরকে দিতে পারেন। আমি পণ্যগুলোর নাম বলছি যে পণ্যগুলো মূলত তাদেরকে প্রয়োজন হয়, মেইন লেভেল, কেয়ার লেভেল, হ্যান্ডব্যাগ, কার্টন, পলি, গ্রাম টেপ, বোতাম, জিপার,
কালার ইনসার্ট, ইন্টারলাইনিং, টুইল টেপ, হ্যাঙ্গার, ইলাস্টিক এবং সুতার রিল, এই জিনিসগুলো ব্যাপক চাহিদা রয়েছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তো সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো মূলত তাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে বোতাম, হ্যান্ডব্যাগ, কার্টন এবং কালার ইনসার্ট। এই ডকুমেন্টসগুলো এই ইনস্টলমেন্টগুলো সবচেয়ে তাদের কাছে বেশি প্রয়োজন হয়ে থাকে, বেশি পরিমাণে তারা নিয়ে থাকে। এগুলো আপনি কোথায় পাবেন, কোথার থেকে এনে আপনি তাদেরকে সাপ্লাই দেবেন যদি আপনি ইম্পোর্ট করতে না চান? সেটি হচ্ছে ঢাকার বংশাল, সবচেয়ে বড় আড়ত রয়েছে ওখানে, আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন। চক বাজার, ওখান থেকে আপনি যে নিয়ে আসতে পারেন। তিন নম্বরে যেটি হচ্ছে সেটি হচ্ছে সদরঘাট। এই সদরঘাট কেন্দ্রিক এলাকায়ও অনেক পরিমাণে ইম্পোর্টার আছে যারা মূলত ইম্পোর্ট করে তাদের ওখান থেকে তারা সাপ্লাই দিয়ে থাকে। আপনি ওখান থেকে এনে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, মিনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আপনি সাপ্লাই দিতে পারেন। আর আপনি যদি কারখানা করতে চান, তাহলে আপনার কাছে কারখানা করতে চাইলে আপনাকে সবচেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চীন থেকে ইম্পোর্ট করবেন, অথবা চীন থেকে যারা ইম্পোর্ট করে ইম্পোর্টারদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। তাদের সাথে যোগাযোগ রেখে তারপর আপনি মূলত তাদের মালগুলি আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি নিজে অ্যাসেম্বলি করবেন, অ্যাসেম্বলি করে মূলত আপনি সাপ্লাই দেবেন। পণ্য সরবরাহ এবং আয়, আপনি এই যে পণ্যগুলো সরবরাহ করবেন এর থেকে আপনার কী পরিমাণে আয় হতে পারে? পণ্য সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে পদ্ধতিটা সেটি হচ্ছে আপনি গার্মেন্টসের সাথে চুক্তি করে নেবেন, তাহলে তারা আপনাকে সহজে ডিনাই করতে পারবে না, কিংবা মাল নিলে আপনার মাল ফেরত দিতে পারবে না। আপনি যদি চুক্তির মাধ্যমে আসেন তাহলে আপনিও নিরাপদ, যে ব্যক্তি গার্মেন্টস এই ইন্ডাস্ট্রি থেকে মাল নেবে সেও নিরাপদ। যদি আপনি চুক্তি করতে না পারেন তাহলে বিভিন্ন বাইং হাউসগুলি আছে, সেই বাইং হাউসগুলির সাথে আপনি যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে যদি একে যদি চুক্তি করে আপনি মালগুলি বিক্রি করেন তাহলে এই প্রফিটটা বেশি করা সম্ভব হবে এবং মালগুলি আপনি বেশি সাপ্লাই দেওয়া সম্ভব হবে। আপনি যদি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণটা বেশি হবে। যদি আপনি বাইং হাউসের মাধ্যমে আসেন তাহলে তাদেরকে একটা রেট আপনাকে দিতে হবে, তাহলে এক্ষেত্রে দেখা গেছে আপনার লাভের পরিমাণটা একটু কমতে পারে। লাভের পরিমাণটা কত হবে? এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাক্টের উপরে আপনি 10-15% লাভ হবে নির্দ্বিধায়, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি 10% লাভ করতে পারবেন। আপনি যদি তাদের সাথে দরকার সাগরসি বাড়াবাড়ি করেন তাহলে 15% সর্বোচ্চ আপনি লাভ করতে পারেন। এই সেক্টরগুলোতে যদি আপনি বিজনেস করেন সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যোগাযোগ। আপনাকে সাপ্লাইয়ার হতে হলে মূলত আপনার যোগাযোগটা বাড়াতে হবে। এই ইন্ডাস্ট্রিতে কারা মূলত কাজ করে, তারা মাল কোথা থেকে সংগ্রহ করে, এই সব সমস্ত কিছু খোঁজখবর নিয়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। দুই একবার হয়তো তারা আপনাকে ডিনাই করে পরবর্তী দেখা গেছে, আপনি যদি চিপ রেটে ভালো মানের প্রোডাক্ট তাদেরকে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে তারা প্রোডাক্ট নেবে। আপনি কিছু প্রোডাক্টের ডেমো তৈরি করে রাখবেন খুব ঝাঁকালো, যেই ডেমোগুলো আপনার উপস্থাপন করবে আপনি নিজের মতো করে, যে আপনার প্রোডাক্টটি বেস্ট, এর সাথে ভালো প্রোডাক্ট আর নেই। যদি আপনি প্রোডাক্টটি তার কাছে সেল করতে পারেন তাহলে সে সবচেয়ে ভালো প্রফিটেবল হবে, এই কথাটা তাকে বোঝাতে হবে, তাহলেই মূলত সে প্রোডাক্টটা নেওয়ার জন্য নিজেকে মনস্থির করবে যে আমি এই প্রোডাক্টটা নেই, আমার এখান থেকে বেনিফিটটা চলে আসবে। বিয়ার্স, এই ছিল মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাক্ট নিয়ে। আপনারা যদি কোনো বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সরাসরি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, যে সরাসরি আপনি প্রোডাক্টগুলি কোথায় পাবেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে দেখাবো যে এই প্রোডাক্টগুলি আসলে আপনি কীভাবে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, এমনকি সাক্ষাৎকার নিয়ে হাজির হবো আপনাদের সামনে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।